সিলেট সুনামগঞ্জে বানের জল সরলেও উজানের ঢল ও টানা বৃষ্টিতে পানি বাড়ছে উত্তর মধ্যাঞ্চলের নদ নদীর। সেপ্টেম্বর মাস পর্যন্ত দীর্ঘ বন্যার সংখ্যা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ক্ষয়ক্ষতি মোকাবেলায় এসব অঞ্চলে অগ্রিম প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। কিছুটা স্বাভাবিক হয়েছে সিলেট ও সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি। বানের পানি সরলেও ঝুঁকি বাড়ছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে। উজানের ঢল ও টানা বৃষ্টির পানি প্রবল বেগে নামছে এখন উত্তর মধ্যাঞ্চলের নদ নদীতে। এরই মধ্যেই পদ্মা যমুনার পানি বেড়ে ঝুঁকিতে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের বিস্তীর্ণ এলাকা। জলবায়ু পরিবর্তনের কারণেই আগাম বন্যায় বেড়েছে ক্ষয়ক্ষতি বলে মনে করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের শঙ্কা, এমন পরিস্থিতি চলতে থাকলে বর্ষা মৌসুম ছাড়িয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত হতে পারে দীর্ঘ বন্যা। নদীগুলো একতরফা ভরাট হয়ে গেছে, পানিতে পরিপূর্ণই আছে। পরবর্তীতে আবার এই ধরনের বৃষ্টির আশঙ্কা উজানে আছে। যদি সেরকম হয় তাহলে আবারও এটার উপর দিয়ে আরেক দফা বন্যা আসবে। সেক্ষেত্রে উত্তরাঞ্চলের ওই অঞ্চলের অধিবাসীদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আগামী কমপক্ষে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় থাকায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, যে অঞ্চলটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে এবং বাংলাদেশের উজানে, এখানে ব্যাপকভাবে ভারী বর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বর্ষাকালের বৃষ্টি একেবারে টোটালি বন্ধ হয়ে আকাশ খটখট করবে এরকম সুযোগও কিন্তু নাই। কিছু বৃষ্টি হবেই, বিচ্ছিন্নভাবে হবে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।